আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা দেখছেন ট্রু লাভ ইমো চ্যানেল, যে চ্যানেলে শুধুমাত্র ম্যারেজ মিডিয়ার বিজ্ঞাপন দেওয়া হয়। অনেকে অনেক কাদায় পাত্রপাত্রী খুঁজেন, এইসব পাত্রপাত্রী বিজ্ঞাপন আমাদের এই চ্যানেলে দেওয়া হয়। যদি চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন, তাহলে পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করেই সাথেই থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেরি না করে চলে যাব আজকের আসল ভিডিওতে এবং বিস্তারিত জেনে নেব পাত্রি সম্বন্ধে। আর একটি কথা, টানা পিছে না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। যদি টানা কিছু করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। এখন চলে যাবো পাত্রের পরিচয় বলতে। আর একটি কথা, আজকের পাত্রী হচ্ছে চিটাগাং বিভাগের চিটাগাং হাটহাজারির মেয়ে। পাত্রীর নাম হচ্ছে আইরিন দিননাথ। পাত্রীর পড়াশোনা SSC, জন্মসাল 1998, গায়ের রং উজ্জ্বল ফর্সা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটাই ছবিতে দেখতে পাচ্ছেন এইটাই মেয়ে। এবং আমার ফুল ভিডিওতে 3-4টি পিকচার দেওয়া আছে, আপনারা সবগুলো পিকচার দেখে নিতে পারেন, এইটাই মেয়ে। উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 50 কেজি, ধর্ম ইসলাম ধর্মের সুন্নি, বর্তমানে ঠিকানা হাটহাজারি, স্থায়ী ঠিকানাও হাটহাজারি মদুনাঘাট, রক্তের গ্রুপ AB নেগেটিভ, বৈবাহিক অবস্থা অবিবাহিত। পাত্রী মোটামুটি কায়দায় বর্তমানের মেয়ে হিসাবে ধর্মীয় নামাজ আদায় করেন। পরিবারের তথ্য, পিতা নাই, পিতা মারা গেছেন, এবং মধ্যবর্তী ফ্যামিলির মেয়ে, মাতা গৃহিণী, ভাই বোন 2 ভাই 2 বোন, পাত্রী ভাই বোনের সবার ছোট, বড় বোন মাস্টার্স পাস, চাকরি করে, বড় ভাই মাস্টার্স পাস, ছোট ভাই SSC, পৌরবাসে থাকে। যেমন পাত্র সাজছে তারা সং এবং ধর্মীয় নামাজ পড়ে বা ইসলামের পথে আছে, এরকম একটি পাত্র চাই, যেটা সব বাবা মাই চায়। পাত্র চিটাগাং বিভাগের ভিতরে হলে সবচাইতে ভালো হয়, হাটহাজারি অথবা রাউজানিয়া আগ্রাবাদ পতেঙ্গা থানার ভিতরে হলে ভালো হয়। এছাড়া অন্য জেলার হলেও তাকেও অগ্রাধিকার দেওয়া হবে, সেটা যোগাযোগের মাধ্যমে। এবং পৌরবাসীদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে। বয়স, ফিট, ওজন, এগুলো মেয়ের সাথে মানানসই, সেটা আপনারা ডিটেলস শুনলেন, এরকম মানানসই হলে ভালো হবে আর কি। সেটা আপনারাই জানেন কিভাবে আসলে মানানসই হতে হবে। পাত্রীর সাথে যোগাযোগ করার ফোন নাম্বার, তার আগে একটি কথা, সরাসরি দেখা না করে কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না, করে থাকলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকারে দায়ী থাকবে না। পাত্রীর সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার 0131 50 65 7. সবাইকে ধন্যবাদ।